সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ঈদ ফ্যাশনের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি অনুশীলা সিদ্দিক। আজকে আমরা চলে এসেছি বনানী ১৩ এর ত্রিভোর উঠানে। ঠিক তাই মনে হচ্ছে, বসে আছি একটি উঠানেই। ত্রিভোর আউটলেটটি পুরো একটি ঘরোয়া আমেজে তৈরি করা, পুরো দেশীয় একটি ভাইব দিচ্ছে। আজকে তাহলে চলুন আপুদের শোরুমের ভিতরে গিয়ে কিছু এক্সপ্লোর করা যাক। পুরো কিন্তু মনে হচ্ছে একটা ঘরোয়া পরিবেশ। একদম একদম, আমরা চেয়েছি, সবসময় চেয়েছি যে একটা ঘরোয়া পরিবেশ হবে, সেই ঘরে এসে মায়েরা মেয়েরা সকলে মিলে শাড়ি দেখবে। মানে আমাদের দেশের যে ট্রেডিশন, আমরা সবাই মিলেমিশে সবসময় থাকতে পছন্দ করি, ঠিক সেভাবেই কিন্তু আপনাদের ওইটা অ্যারেঞ্জ করা। সকলেরই দেশীয় পোশাক। ম্যারুন কালারের জুয়েলারি, ওই জুয়েলারিটা নেকলেস, নেকলেস এবং মানে পুরো সেট পাওয়া যাচ্ছে। এটা যে কোনো উৎসবের জন্য সবাই ইউজ করতে পারে, ব্রাইডাল জুয়েলারি হিসেবেও সবাই ইউজ করতে পারে। ত্রিভো শাড়ির সাথে ইউজ করতে পারবো, নিয়ে যেতে পারবেন আর কি, সেই সুযোগটাও থাকছে। অর্থাৎ এক ঘরে আসলে পরে আপনি শাড়ি সহ রেডিমেড ব্লাউজ, গয়না সবকিছু পেয়ে যাচ্ছেন। আমরা মূলত আসলে তাঁত নিয়ে কাজ করি, তাঁত শিল্পীদের নিয়ে কাজ করি। আমাদের নিজেদের একটা উদ্যোগ আছে, সেটা হচ্ছে ব্যাক টু দ্য রুটস। আমরা পুরনো একেবারে ১৭০, ৮০, ৬০ এরকম করে মানে ঐতিহ্যে ফিরে যাওয়া, যেটাকে বলতে পারি, যে ডিজাইনগুলো একদম বিলুপ্ত হয়ে গেছে, এখনকার তাঁতি তো নাই, ওরকম করে সেই তাঁতিদেরকে দিয়ে আমরা পুরনো ডিজাইনগুলোকে আবার রিক্রিয়েট করি। ঈদ এবং বর্ষবরণ দুটোকেই আমরা মাথায় রেখে শাড়িটা ক্রিয়েট করেছি, এবং এই শাড়িটা দেখে কিন্তু অনেকেই নস্টালজিক হচ্ছেন, বলছেন যে আমরা একদম পুরনো দিনে ফিরে যাচ্ছি। সেই জন্যই কিন্তু আমাদের এই পোর্শনটা বা এই সেগমেন্টটার নাম আমরা রেখেছি ব্যাক টু দ্য রুটস, যে আমরা আমাদের রুটসে আবার ফেরত যেতে পারি। আমরা যারা ট্রেডিশনকে তুলে আনতে চাই বারবার, তাদের জন্যই এই টাইপের শাড়িগুলো ওনারা আবার ফিরে আনছেন আমাদের কালচারে। আমাদের এই ত্রিভোর ঘরটাতে চেষ্টা করেছি আমাদের দেশীয় যতগুলো জেলার যতগুলো বিশেষ জিনিস আছে, যেমন যশোর স্টিচ, টাঙ্গাইলের সিল্ক, রাজশাহীর সিল্ক, এবং সেই সঙ্গে আমাদের বাংলাদেশের যেটা সবচেয়ে বড় ঐতিহ্য সেই তাঁতের শাড়ি। এই শাড়িটা মূলত ত্রিভোর একদম নিজেদের প্রোডাকশন। এই শাড়িটা আঁকা থেকে শুরু করে পুরো ডিজাইন তা থেকে বুঝিয়ে দেয়া সব কিছু ধরে বুঝতে পারছি, একদম অরিজিনাল কোয়ালিটি কটনের মধ্যে এই শাড়ি তৈরি হয়েছে, যেটা কিনা ১০০ কাউন্ট কটন শাড়ি। যশোর স্টিচের কথা বলছিলাম, এই দেখেন যশোর স্টিচে, এটাকে বলা হয় সুই গোলাপ, একদম সুয়ের সঙ্গে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে এই গোলাপ ফুলগুলো ফুটিয়ে তোলা হয়, সেটা নিয়ে আমরা তৈরি করেছি ব্লাউজ পিস। মায়ের নামে শাড়ি, সেই শিমুল শাড়ি, একদম পিওরেস্ট, এত সফট, এত লাইট ওয়েট, একদম পিওরেস্ট সফট সিল্কের মধ্যে। আর যদি কমফোর্টের কথা চিন্তা করি, আমরা কিন্তু এইবার ঈদে যেহেতু একটা ওয়েদারের ব্যাপার থাকে, সবাই যেন কমফোর্টেবল শাড়ি পায় আমাদের কাছে, সেজন্য এরকম অ্যান্ডি, পিওর অ্যান্ডি সিল্কের মধ্যে আমরা মোমবাটিক করিয়েছি। কালেকশন কিছু আছে, তাছাড়াও এবারের ঈদে টিনেজ থেকে শুরু করে যারা বড়রাও আছেন, তারাও কিন্তু এই ধরনের শার্ট বা তার সাথে ম্যাচিং করে প্যান্ট, যেটা এখন খুবই প্রচলিত, খুবই স্টাইল দিচ্ছে সব জায়গাতে। বাংলাদেশের রিচুয়ালগুলো, যেমন জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে, সেই কথাগুলো চিন্তা করে আমাদের বাংলাদেশের বেনারসি শাড়ি তৈরি হয় বাংলাদেশে, সেটাও কিন্তু অনেকেই জানেন না, এবং বেনারসি শাড়ি নিয়েও আমরা কাজ করছি। বিয়েকে কেন্দ্র করে কেউ যদি মনে করেন যে ত্রিভো থেকে কেনাকাটা করবেন, সেটা ত্রিভো থেকে শুরু করে পুরো ব্রাইডাল। তো আজকে আমরা ত্রিভোর উঠানে এসে অনেক গল্প করলাম, অনেক প্রোডাক্টস দেখলাম, অসাধারণ কিছু দেশীয় প্রোডাক্টস, এখানে দেশের পুরো কালচারটাকে তারা রিপ্রেজেন্ট করছে, অসাধারণ। কিন্তু সময়ের স্বল্পতার জন্য সবকিছু তো আজকে দেখানো সম্ভব হয়ে উঠছে না। তো আজকের আয়োজন ছিল এতটুকুই, আগামীকাল আবার ফিরে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায়। আল্লাহ হাফেজ।